ভালো হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনার একখান কথা কওয়ার ছিল, আমারে মাফ করে দেন। আমার জন্য আপনার চোখে মুখে তেল মশলা ঢুকে গেছে, আমারই ভুল, আমারই ভুল। আমি জানি অতখানি তরি তরকারি নিয়ে কেউ কাউরে তুলতে যায়। খুব কষ্ট পেয়েছেন না আপনি? এখন অবশ্য কষ্ট নাই, সে আমি আপনারা দেখিয়ে বুঝতে পারছি, নাইলে আপনি এমন করে তাকাতেন না। কষ্টটা যখন চলে গেছে তখন আমার দোষের কথাটাও আপনার মন থেকে বাইর করে দেন। বলেন না, আমারে মাফ করবেন তো, বলেন। ওরা আপনারা দেখতে পায় না, একবার নিজের মুখখান দেখাই দেন তো, নইলে আবার ভাববে আমার মাথাখান খারাপ হয়ে গেছে। কোথায় গেলেন উনি, হাইরে গেলেন নাকি? কারো লগে না রে, আমার মধ্যে মাথাটাই খারাপ হয়ে গেছে। লবঙ্গ দিদি, সত্যি কি তোমার মাথাটা গেছে? নালে অমন করে গাছের দিকে তাইকে থাকে বলি, ওপরের দিকে কি দেখছো, পাখির বাসা? ফুল রে, তোদের চোখে পড়ে না এই ফুল? কি তুই আজ নতুন দেখলি? হ্যাঁ রে দোপাটি, সব নতুন লাগে আজ। আমিও তাই করতেছি রে, ভগবানের ফুল দিয়ে সাজাই দিতেছি। ক্ষমা চাওয়ার সুযোগ তো হলো নি, তাই এমনি করেই আমার কথা বলে গেলেন। আমারে মাফ করে দিয়েন, দিবেন তো নাকি? কি হলো বল দেখি, শুনছে নামতে চললো, এখনো তুমি বাড়ি ফিরলো নে? হ্যারি, আমি একবার বড় বাড়ি গিয়ে দেখে আসবো। হ্যাঁ গো,
তুমি দেখো আমাদের লবু ও শাওরি শুলে বেলি করে দিচ্ছে, আর সে আরামকে ঘুমিয়ে পড়েছে, আমাদের লবঙ্গ ওখানে বসে আছে। তুমি মিললি না আমার কথা, মাথাতে আসে ও দিদি আমার কথা তুমি শোনো, ওইটাই পড়েছে ওইটাই পড়েছে। এবার তুমি লবুরে জিজ্ঞেস করো। হ্যারি এতক্ষণ লাগলো কেনে? এই লবু তো শাওরি তোরে কি বললো রে? আপনি কত আশা করে বসেছিলেন আমি খাবার নিয়ে আসবো তবে আপনি খাবেন। আমার খাবার দাবার আনার দরকার নেই, খাওয়া হয়ে গেছে আমার। যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। হ্যারি লবু গিন্নি বোঠান তো রান্নাকে কি বললো সেটা বল। ও মা কি আবার বলবে গো, তেমন কিছুই বলে না। এই দাঁড়া, তোর সারা শাড়ি জুড়ে কাদা, মুখ চোখের গতি কত ভালো না, কি হয়েছে বল দেখি। হ্যাঁ কি আবার হবে, গায়ে পথে ঘাটে কত কাদা বলো দেখি। চুপ, একদম মিশ্র কথা বলবি না, ওই গায়ে পথে ঘাটে কাদা দিয়ে আমরা ওর পথ চলি, আমাদের সারা শাড়িতে এরকম কাদা লাগে? হ্যাঁ কি হয়েছে সত্যি করি বল। আসার তো কখনো খাওয়া নেই, আমি যে আসার কেন। ও দিদি কি হলো বলো দেখি, মেয়ের মুখ তো কালো রে, আবার কি হলো বড় বাড়িতে? বারবার বললাম সূর্যডোবার সঙ্গে সঙ্গে গ্রাম ছেড়ে চলে যাও, কথা কানে তুললো না। সূর্যডোবার সাথে আমার যাবার কি সম্পর্ক মম? তুমি কি আজকাল পাজি দেখছো নাকি? নীল যেটা বলছি সেটা করো, চুপচাপ গ্রামের বাইরে চলে যাও, সাবধান, গ্রামের লোকজন যেন কেউ জানতে না পারে। মানে আমি কি চোর না ডাকাত? আমি কি করেছি? আমি চুপচাপ যাবো কেন? নীল তুমি তো আমাকে আগে এত কোয়েরি করতে না। মম তুমিও আগে এভাবে বিহেভ করতে না, তোমার কি হয়েছে বলো তো? তুমি আমার কাছে কিছু ঢুকোচ্ছ বা আমাকে কারোর কাছ থেকে ঢুকোচ্ছো? কেন বুঝতে পারছো না নীল, আমি এই রকম করছি এই কারণে যে এই জায়গাটার নাম সর্ষেপুলি। সো হোয়াট মম, সো হোয়াট, সর্ষেপুলি তো কি। এক মিনিট, তুমি কি ভাই এনি চান্স থাম্মির মানে আমার বিয়ের ব্যাপারটা? কাম অন মম, আমি সবাইকে বলেছি তোমাকেও বলেছি, তুমি জানো এই ব্যাপারটা, আমি বিয়ে করতে চাই না। তাহলে তুমি আমাকে না বলে এই সর্ষেপুলি গ্রামে এলে কেন? মানে তোমাকে তো বললাম তোমার চুজ করা কুককে দেখতে, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি তোমাকে বিশ্বাস করিনি, তোমাকে ভরসা করি, কিন্তু এই গ্রামের লোকজনদের আমি একদম ভরসা করি না। এদের ছল চাতুরি তুমি কতটা জানো, কতটা বোঝো, তোমাকে ফাঁসাতে পারলেই তো এরা খুশি। যাও যাও তর্ক করো না, রেডি হয়ে নাও, জনার্দনকে বলছি আলো নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, যাও। সর্ষে ফুড়িতে এসে মমের অবস্থা আরো খারাপ হয়ে গেল, এখন আমার বিয়ের ভূত দেখছে মম। কিরে দাদি নিয়ে তো মহা মুশকিলের কথা, আর তুই এসে মুখে কুলু পেটে রাজিস করে পারবি তো? সেটা যা বলেছো দিদি, মেয়ের মুখ থেকে যদি একখানা কথা বেরোয়, শাওরি রান্না খেয়ে কি বললো সেটা এখনো পর্যন্ত বললো না। ডাক ডাক যা কোনো কথা বলছিল, খালি শাড়ি ধুতেছে, কিরম ভাব করছে দেখ, যেন শাড়ি ধুয়ে না দিয়ে ছোট বাকে গাল মন্দ করবে এক মুখ পুরি। তুই শাড়ি রাখলি কিনা বল। এই শাড়ি খানে তুই ছুঁয়ে ফেল দিনি এক্ষুনি। কি রে লবু, কি রে কি হয়েছে, কি হয়েছে, দে 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 কি হয়েছে বলছিস না কেন? আগে তুই বল দিনি তো শাড়ি কি বললো লবু। না বলে
দাঁড়া, আগেই দেখেছিলাম, কিন্তু তুলসী তলে প্রদীপ দিচ্ছিলেন বলে কিছু বলি। সত্যি করে বল দেখি, শাউরি তোর রান্না খাবার খেয়েছে না? সব শুদ্ধ তুই উল্টেছিলি কাদার মধ্যে।